আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইনাল আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ যারা বারবার হেরে যাচ্ছেন যাদেরকে দুর্ভাগ্য এসে আক্রে ধরে প্রতিটি কাজে অনিশ্চয়তা যাদের কঠিন আপদ বিপদ লেগেই থাকে দুর্ভাগ্যের সংক্রমণ হয় ভাগ্য ফেবার করে না মন্দ সিদ্ধান্ত আসে শত্রুদের উল্লাস আপনার পিছনে লেগেই থাকে তাদের জন্য রাসুল্লা সাহু আলিহাল্লাম নিজেই একটি দোয়া শিখিয়ে দিয়েছেন সেই দোয়াটি সহি বুখারি শরীফের ছয় হাজার তিনশো সাতচল্লিশ নম্বর হাদিস শরীফে এসেছে দোয়াটি আপনি খুব বেশি করে পড়বেন যখনই মনে হবে তখনই পড়বেন দিনে অন্তত একবার পড়ার চেষ্টা করবেন هلو اللهم اني اعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماته الاعداء اللهم اني اعوذ بك من جهد البلاء، ودرق الشقاء، وسوء القضاء، وشماتة الاعداء، اللهم اني اعوذ بك من جهد البلاء ودرق الشقاء وسوء القضاء وشماتة الأعداء. اللهم إني أعوذ بك من جهد البلاء ودرق الشقاء وسوء القضاء وشماتة الأعداء. في إي দোয়াটির সুন্দর অর্থ হলো হে আল্লাহ আমি আপনার কাছে কঠিন আপদ দুর্ভাগ্যের সংক্রমণ মন্দ সিদ্ধান্ত ও শত্রু দলের উল্লাস থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি